নমস্কার বন্ধুরা আজকে যে রেসিপিটা আমি নিয়ে এসেছি সেটা হল লাল শাক চিংড়ি মাছ দিয়ে ভাজা তো চলুন আমরা কি করে বানাচ্ছি আর কি দিয়ে বানাচ্ছি দেখে নি। আমি এখানে কড়া বসিয়ে দিয়েছি এবার কড়াটা গরম হলে আমি এর মধ্যে সর্ষের তেল ঢেলে দিচ্ছি এখানে আমি একটু বেশি পরিমাণে সর্ষের তেল দেবো এই ভাজাটা করার জন্য সর্ষের তেলটা গরম হয়ে গেছে এবার আমি নুন আর হলুদ মেখে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো গরম তেলে দিয়ে এপিট ওপিট করে আমি খুব ভালোভাবে ভেজে নেব কিন্তু খুব বেশি শক্ত ভাজা ভাজ করবো না একটু নরম নরম ভাজাই করব তো আমি ভাজতে দিয়ে দিলাম একটা পিঠ কিছুক্ষণ পরে আবার চিংড়ি মাছগুলো উল্টে পাল্টে দুটো পিঠ ভেজে নিচ্ছি কিছুটা চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি পুরগুলো তুলে নেবো পুরো চিংড়ি মাছ সব চিংড়ি মাছ তুলে নিয়েছি এই চিংড়ি মাছেরই তেলে আমি একটা শুকনো লঙ্কা দুভাগ করে আর একটু কালো জিরে দিয়ে দিলাম এই কালো জিরে আর শুকনো লঙ্কা ভাজা হলে একটু সেন্ট পেরোলে ভাজার তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লাল শাক খুব ভালোভাবে ছোটো ছোটো কুচি করা তো ভাজা হয়ে গেছে লাল শাক খুব ভালোভাবে কুচি করা আমি এটা দিয়ে দিলাম পুরো লাল শাকটা আমি দিয়ে দিলাম এবার এই তেলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে ভাজা করে নেবো দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এবার আমি আরও ভালোভাবে নেড়ে চেড়ে তেলের সঙ্গে মিশিয়ে নেব তেলের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি দেখুন কিছুটা ভাজা ভাজাও হয়ে গেছে তো এই রকম ভাজা অল্প ভাজা ভাজা হলে আমি পুরো চিংড়ি মাছটা ঢেলে দেব চিংড়ি মাছটা দিয়েও খুব ভালোভাবে নেড়ে চেড়ে চিংড়ি মাছের সঙ্গে লাল শাকটা মাখিয়ে নিচ্ছি তো চিংড়ি মাছ আর লাল শাকটা মোটামুটি ভাজা হয়ে এসছে এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য একটু চিনি এটা আপনারা নাও দিতে পারেন কিন্তু অনেক সময় কোনো লাল শাক একটু তিতকুটি ভাব থাকে সেই তীত ভাবটাকে কাটানোর জন্য আমি একটুখানি চিনি দিলাম এটা আপনারা নাও দিতে পারেন দেখুন আমার চিংড়ি মাছ দিয়ে লাল শাক ভাজা পুরোপুরি হয়ে গেছে চলুন এটাকে এবার আমি সার্ভ করি তো আমি এখানে সার্ভ করে নিয়েছি লাল শাক দিয়ে চিংড়ি মাছ ভাজা আপনারা করে দেখবেন খুবই স্বাদ লাগে আপনাদের গরম ভাতে এই চিংড়ি মাছের শাক ভাজাটা হলে আর অন্য কিছু দরকার পড়বে না আপনারা করে খেয়ে আমাকে অবশ্যই জানাবেন কেমন